আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন লিটনস লার্নিং স্পার্কে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বীজগণিতের কিছু বিষয় নিয়ে আলোচনা করব কিছু সূত্র নিয়ে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে সূত্রটি নিয়ে আলোচনা করা যাক এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার শেষে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চলুন আমরা শুরু করি প্রশ্নে আসে এরকম সমান এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এটা অনেক বড় প্রশ্নে বা বোট প্রশ্নে বা অনেক প্রতিযোগিতামূলক প্রশ্নে এসে থাকে কিন্তু আমি শিখবো যে এমসি কিউতে আমি শিখাবো যে কীভাবে এমসি কিউতে খুব সহজে এগুলো সলভ করা যায় যেমন এটা আমরা সরাসরি আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এখন এটা কীভাবে আসলো সেটা আমরা এখন প্রুভ করি অর্থাৎ এখন আমি একটা প্রশ্নের সমাধান করি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত আচ্ছা তার আগে আমরা সূত্রটি লিখে নিই আসলে কীভাবে শর্টকাট সূত্রটা হয়ে থাকে সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস মাইনাস টু যদি এখানে স্কোয়ার এখানে স্কোয়ার থাকে তাহলে সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস মাইনাস টু তবে এখানে অবশ্যই প্লাস থাকতে হবে এখানে অবশ্যই প্লাস থাকতে হবে আসুন কীভাবে করবে এখানে প্লাস দেব না মাইনাস দেব তার একটা সূত্র আমি তৈরি করেছি সূত্রটা এরকম যে এখানে প্লাস এখানে প্লাস অর্থাৎ প্লাস প্লাস এবং প্লাস আমরা ধরে নেব মাইনাস প্লাস আর মাইনাস ধরে নেব প্লাস মাইনাস আর প্লাস ধরে নেব প্লাস মাইনাস এবং মাইনাস ধরে নেব প্লাস সো সূত্রটাকে সহজভাবে মনে রাখার জন্য বাকি তিনটি হলো প্লাস আর একটি হলো মাইনাস তো মাইনাসটা একটু বেশি মনে রাখবেন আপনারা আসুন আমরা এভাবে কীভাবে এখন প্রশ্নটা সলভ করবো এখানে এ বলতে ফাইভ বোঝানো হয়েছে মানে এখানে যে মানটা দেওয়া থাকবে সেটাই এ অর্থাৎ এখানে মানটা কত হয় তাহলে দেখেন ফাইভ স্কোয়ার এখন প্লাস আর প্লাসে আমরা কি পড়লাম মাইনাস সো ফাইভ স্কোয়ার মাইনাস টু ইকুয়াল প্লাস প্লাস পঁচিশ মাইনাস টু ইকুয়াল পঁচিশ থেকে দুই বাদ দিলে তেইশ অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান এখানে তেইশ আসুন এটা আমরা বড়োভাবে যখন করি মানে বড় প্রশ্নে যখন লিখি কীভাবে সলভ করি যে এইভাবে আমরা সলভ করি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ উভয় পক্ষে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে যদি আমরা বর্গ করি আমরা বর্গের সূত্র অবশ্যই এটা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসুন এটা আমরা কীভাবে এখন সলভ মানে বড় প্রশ্নে কীভাবে করি বর্গের সূত্র করলে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এক্সটা এখানে হলো এ আর ওয়ান বাই এক্সটা হলো এখানে বি প্লাস বি স্কোয়ার টোয়েন্টি ফাইভ তাহলে এক্স এক্স কেটে গেলো তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে দুর্গের কমপ্লিট করি তাহলে হয় পঁচিশ প্লাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমানে পঁচিশ ওই পাশে দুই এই পাশে গেলে হবে মাইনাস তাহলে হবে তেইশ দেখুন এত বড় একটা প্রশ্ন খুব সহজে আমরা মাত্র কয়েক সেকেন্ডে আমরা সলভ করতে পারি আসুন তাহলে আরেকটা সলভ সম্পন্ন করি একটা প্রশ্ন সম্পন্ন করি যে এরকম হতে পারে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সমান কত তাহলে এখন দেখেন সূত্র অনুযায়ী জানি আমরা এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস আমি আগেই শিখেলাম সূত্র দেখুন প্লাস আর মাইনাস প্লাস প্লাস আর মাইনাস বা মাইনাস আর প্লাসে প্লাস হয় তাহলে এখানে আমরা কিন্তু লিখব এ স্কোয়ার প্লাস টু অর্থাৎ এখানে এ হলো ফাইভ অর্থাৎ হলো পাঁচ পাঁচ পঁচিশ আর দুয়ে সাতাশ ইকুয়াল হলো সাতাশ আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি সামনে আরও অনেক নতুন ভিডিও আনব যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম